وعليكم السلام ورحمة الله وبركاته جي আমাদের একদিন বল জানতে চাইছেন যে তাওহীদের উসিলা করে কি দোয়া করা যায় আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ মা বাদ জি সম্মানিত বোন আমরা প্রত্যেককে জানি যে দোয়া হচ্ছে ইবাদত আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন আদ-দোয়া ওয়াল ইবাদা তেমনি আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন লাইসা শাইউন আকরাম আলা আল্লাহ তাআলা মিন আদ-দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে দোয়ার চেয়ে উত্তম কোনো ইবাদত নাই হাদিসটি তিরমিজির তো দোয়া যখন ইবাদত তো দোয়া করার ক্ষেত্রে আমাদের কিছু জিনিসের কথা খেয়াল রাখা উচিত দোয়া করার সময় সেটা হলো এই যে দোয়া একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই করবে এবং সর্বদাই করবে সুখে থাকুক অভাব অনটনে থাকুক সর্বাবস্থাতে রব্বুল আলামিনের কাছে দোয়া করা উচিত দোয়া করার ক্ষেত্রে কিছু আদব কায়দা রয়েছে সেই আদব কায়দাগুলো যদি কেউ বজিয়ে দোয়া করে আল্লাহ রব্বুল আলামিন সেই দোয়া কবুল করে থাকেন তো এখন কথা হলো এই যে তৌহিদের উসিলা করে যদি কেউ দোয়া করে তৌহিদের উসিলা করে ইমানের সাথে কোনো সময় কোনো অসুবিধা নাই তবে দোয়া করার ক্ষেত্রে কিছু আদব কায়দা অবশ্যই খেয়াল রাখবে তার মধ্যে একটি হচ্ছে এই যে দোয়া করার আগে সুন্দর করে পরিপূর্ণ ওযু করে নেওয়া তারপর কেবলামুখী হওয়া তারপর যখন দোয়া করবে তখন দুই হাত উত্তোলন করে দোয়া করবে দোয়া করার আরম্ভনিতে মনে মনে এই সংকল্প নেবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমার দোয়া কবুল করবেন তার সাথে সাথে যখন কোনো ব্যক্তি দোয়া করবে দোয়া করার সময় বিনয় একাগ্রতার সাথে দোয়া করবে এবং দোয়া করার সময় নিজের পাপের কথা নিজের গুনাহখাতার কথা স্মরণ করে তার প্রতি লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে রাব্বুল আলামিনের কাছে কি করবে দোয়া করবে তারপর যখন কোনো ব্যক্তি দোয়া করবে দোয়া আরম্ভনিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশংসা তারপর আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াসালাম প্রতি দরুদ পাঠ করবে তারপর দোয়া করবে যে দোয়াগুলো করবে তিন তিনবার করে বলবে মাঝে মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সুন্দর সুন্দর নামগুলো রয়েছে বা তার গুণাবলীগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে দোয়া করবে হ্যাঁ সেগুলোর মাধ্যমে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে থাকেন এবং ইসমে আজম দিয়ে দোয়া করবে যেমন একটি হাদিসের মধ্যে এসছে যে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাল যালিমিন হ্যাঁ তো এটা পড়ে দোয়া করবে এগুলো পড়ে যদি কেউ দোয়া করে তার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে থাকেন তো তাই আমাদের উচিত যে দোয়া করার ক্ষেত্রে একমাত্র রব্বুল আলামিনের কাছে চাইবে এবং সর্বপ্রথম নিজের জন্য দোয়া করবে তারপর মা বাবা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সারা বিশ্বের মুসলিমদের জন্য দোয়া করবে এবং সৎ কাজের উসিলা দিয়ে দোয়া করবে নামাজ রোজা হজ জাকাত হ্যাঁ সৎ কাজের উসিলা বা যদি সে কোনো কাজ নেক কাজ এমন করে থাকে যা তার ব্যতিরেকে অন্য কেউ জানে না তো সেই আমলের ওসিলা দিয়ে দোয়া করবে যদি এই ধরনের দোয়া করতে পারে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করবেন তার দোয়া কবুল করবেন তাই আমাদের উচিত যে সৎ কাজের ওসিলা দিয়ে যদি কেউ দোয়া করে সে দোয়া আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন যেমন নামাজ রোজা হজ জাকাত বা মা বাবার সেবা যদি সে করে থাকে হ্যাঁ সেগুলোর প্রতি সে খেয়াল রেখে সে কী করবে দোয়া করবে বা এমন কাজ যে কাজ সেই ব্যক্তি ব্যতি রেখে অন্য কেউ জানে না একমাত্র রব্বুল আলমিনকে রাজি খুশি করার জন্য সেই কাজটি করেছে তো সেই কাজের ওসিলা দিয়েও সে দোয়া করতে পারে সে দোয়া করতে পারে এবং সেই দোয়া রব্বুল আলমিন পছন্দ করেন এবং কবুল করে থাকেন তো এখন কথা হলো এই কোনো ব্যক্তি যদি ইমানের ওসিলা তাওহীদের ওসিলা দিয়ে যদি দোয়া করে তাহলে কোনো অসুবিধা নাই জায়েজ আছে যেমন হাদিসের মধ্যে এসেছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাল যালিমিন তেমনি লা ইলাহা ইল্লাল্লাহ যে বলে সৎ কাজের ওসিলা দিয়ে যদি দোয়া করে কোনো অসুবিধা নাই তবে কোনো
মৃত ব্যক্তির কাছে চাওয়া যাবে না বা তার মাধ্যমে দোয়া করা যাবে না। হ্যাঁ, বা সে আম্বিয়া হোক বা সে যত বড়ই নেককার ব্যক্তি হোক না কেন, সে যদি মৃত্যু ব্যক্তি হয় তার কাছে যেমন দোয়া চাওয়া যাবে না, তেমনি তার মাধ্যমে এটা বলা যাবে না যে আপনি আমার জন্য দোয়া, আপনি আমার জন্য সুপারিশ করেন, বা মনে মনে এই নিয়ত করা বা তার কবরের পাশে গিয়ে এই বলা যে আপনি আমার জন্য রব্বুল আলমিনের কাছে সুপারিশ করবেন, ইত্যাদি ইত্যাদি মৃত্যু ব্যক্তির ব্যাপারে। তার কাছে যেমন দোয়া চাওয়া যাবে না, তেমনি তার ব্যাপারে তার উসিলাও করা যাবে না। মৃত্যু ব্যক্তি সে যতই পরহেজগার হোক না কেন, এমনকি আম্বিয়া কেরাম গণি হোক না কেন, নবী রাসুল গণি হন না কেন, মৃত্যু ব্যক্তির কাছে বা মৃত্যু ব্যক্তির উসিলা করে দোয়া করা যাবে না। যাই হোক, মোট কথা হলো এই যে ইমানের উসিলা দিয়ে বা তাওহীদের উসিলা করে যদি কেউ দোয়া করতে চায়, দোয়া করতে পারে, কোনো সমস্যা নাই। বাকি আল্লাহু আলম বিসওয়াব। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।